গুজরাট বিধানসভা নির্বাচনলৈ মাজত মাত্র কেইটামান দিন আগন্তুক বিধানসভা নির্বাচনত এবাৰ সাহকীয় বিজেপি তীব্র প্রত্যাহ্বানৰ সম্মুখীন হৈছে আম আদমি পার্টির আগ্রাসী প্রচার অভিযানত এক কথাত কবলৈ গলে থর কাছুটি হেরুয়াইছে ভারতীয় জনতা পার্টিয়ে দলীয় অন্তকন্দলেও বেগফুটলৈ নিছে গেরুয়া দলটো এনে পরিবেশ পরিস্থিতিতে শনিবারে বিজেপিয়ে আগন্তক নির্বাচনের বাবে মুকলি কইলে দলীয় ইস্তাহার সংকল্পপত্র আখ্যা দিয়া এই নির্বাচনী ইস্তাহারত বিজেপিয়ে গুজরাটবাসীক কেবাটাও গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি প্রদান করেছে গুজরাটত নিবনুয়া সমস্যা ককবকাই আছে যুব প্রজন্মই রাজ্যখনত 27 বছর শাসনত থাকিও নিবনুয়া সমস্যা সমাধানত চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার রাজ্যখনত প্রতিটো বছরতে কেবালাখ হিসাবত বৃদ্ধি পাইছে নিবনুয়া এনে নিবনুয়াসকলৰ এতিয়া তীব্র ক্ষোভ সাহসীয় বিজেপির প্রতি নিবনুয়াসকলৰ এক বৃহৎ সংখ্যক ইতিমধ্যে সমর্থক হয়ে পড়ছে আম আদমি পার্টি ইয়াতে শঙ্কিত হয়ে পড়ছে ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রত গুজরাটের লাখ লাখ নিবনুয়া সন্তুষ্ট করার আপ্রাণ প্রয়াস চলালে গেরুয়া দলটোয়ে বিজেপির সংকল্পপত্রত প্রধান প্রতিশ্রুতি হয়েছে পুনের ক্ষমতালৈ আহিলে আগন্তক 5 বছরত 20 লাখ লোকক নিযুক্তি প্রদান করা হব নিবনুয়াসকলক এই আকর্ষণীয় প্রতিশ্রুতি প্রদান করে বিজেপিমুখী করার প্রয়াস অব্যাহত রাখিছে দলটির নীতি নির্ধারকসকলে অথচ বিজেপির এনে প্রতিশ্রুতি রাজ্যখনের নিবনুয়াসকলে কেন্দ্রে আস্থা স্থাপন করে সেয়ার প্রমাণ হব নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পাছতে উল্লেখযোগ্য যে গুজরাটত নির্বাচনী পরিস্থিতি পূরণ করা বিজেপির রেকর্ড মুঠেই সন্তোষজনক নহয় 2017 সনের বিধানসভা নির্বাচনের পূর্বেও বিজেপিয়ে প্রকাশ করেছিল সংকল্পপত্র সংকল্পপত্রত প্রতিশ্রুতি আছিল রাজ্যখনের কৃষকসকলের উপার্জন দুগুণলৈ বৃদ্ধি করা কিন্তু বিগত 5টা বছরত গেরুয়া দলের এই প্রতিশ্রুতি মুঠেই ফলবতী নহল বিগত 5 বছরত বিজেপির শাসনত গুজরাটের কৃষকের আর্থিক সামাজিক অবস্থা পূর্বর তুলনায় অধিক শোচনীয় হয়ে পড়ে বিগত সময় গুজরাটের কৃষক সমাজক খরাং পরিস্থিতিয়ে জুলা কইলে রাজ্যের বিজেপি সরকারে কৃষকসকলক উপযুক্ত সকাহ দিয়াত সম্পূর্ণরূপে ব্যর্থতা প্রদর্শন কইলে বিশেষকৈ যা 5 বছরত গুজরাটের কপাহ খেতিয়কসকলে খরাং পরিস্থিতিত যথেষ্ট দুর্ভোগের সম্মুখীন হবলগা পরিবেশেরও সৃষ্টি হল কিন্তু গুজরাট সরকারে কপাহ খেতিয়কসকলের সমস্যা সমাধানত নিষ্ক্রিয়তাহে অবলম্বন কইলে যা 5 বছরত গুজরাটত সমস্যা জর্জর কৃষকের আত্মহত্যার হারও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পালে খরাং পরিস্থিতির শস্য নষ্ট হওয়া আর ঋণগ্রস্ত কেবা হাজার কৃষকে অবশেষত বাঁচি লোলে বাধ্য হল আত্মহত্যার পথ গুজরাটের বিজেপি সরকারে এই ক্ষেত্রে চকু মুদা কুলির ভাও অবতীর্ণ হল বিগত 5টা বছর এবারও সংকল্পপত্রর কৃষির আন্তঃগাঁথনির বাবে 10,000 কোটি টাকা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেছে ভারতীয় জনতা পার্টিয়ে জলসিঞ্চন ক্ষেত্রের উন্নয়নের বাবে 25,000 কোটি টাকা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেছে গেরুয়া দলটে কিন্তু 2017 সনত কৃষকক দিয়ার প্রতিশ্রুতি পূরণ নকরা বিজেপিয়ে উল্লেখিত পরিস্থিতি সমূহ পূরণ করব পারিব না নাই তাক লৈ সন্দেহ প্রকাশ করেছে রাজ্যখনের গরিষ্ঠ সংখ্যক নাগরিকে এনেদরেই প্রতিশ্রুতি পূরণের পূর্বর রেকর্ডের ফালে চালে এইবারও সংকল্পপত্রত বিজেপি প্রদান করা অধিকাংশ প্রতিশ্রুতি ফলবতী হওয়ার সম্ভাবনা রাখি যদি পুনর্বার বিজেপি সরকারও আহে বিশেষ 5টা বছরত 20 লাখ নিযুক্তি প্রদানের প্রতিশ্রুতি এক প্রকারের নির্বাচনী ললিপপ বলে আখ্যা দিব পৰা হৈছে কারণ সরকারি নীতির আধারতে কেন্দ্রীয় আর রাজ্যিক দুই প্রকারের সরকারি চাকরির সংখ্যা প্রতি বছরে হাক পাবলে আরম্ভ করেছে এনে প্রেক্ষাপটত গুজরাটত বিজেপি সরকারে কি ভিত্তিত 20 লাখ নিযুক্তি প্রদান করব তাক লৈ প্রশ্ন উত্থাপন করেছে গুজরাটের একাংশ সচেতন সমাজে এবার সংকল্পপত্রত বিজেপিয়ে ইউনিফর্ম সিভিল কোড বলবৎকরণও প্রতিশ্রুতি প্রদান করেছে লগতে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাই গুজরাটের নারী সমাজের প্রতি একটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিও প্রদান করেছে প্রাথমিক পর্যায়ের স্নাতকোত্তর পর্যায়লৈ গুজরাটের কন্যার শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপিয়ে রাজ্যখনের নারী সমাজের ভোট বিজেপিমুখী করার বাবে গেরুয়া দলের এই বিশেষ প্রতিশ্রুতি অবশ্য বিজেপির এনে জনমোহনী প্রতিশ্রুতিয়ে রাজ্যখনের বিজেপির প্রতি সমর্থন কিদরে বৃদ্ধি করে সেয়া নির্বাচনের ফলাফলের দিনটিতে প্রকাশ পাব কিন্তু এই কথা ঠিক যে নির্বাচনের সময়সাত প্রতিশ্রুতি দিও প্রতিশ্রুতি পালন করব নারা বিজেপির দল এবার গুজরাটত তীব্র প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে।